আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। আজকের এই পর্বে আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 185 নম্বর পর্বটি। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি, সবাই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত আজ আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে তিনি কোথায়। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ওয়েন হুয়া। ওয়েন মানে কোথায়, হুয়া অর্থ তিনি। ওয়েন হুয়া, তিনি কোথায়। দরজা খোল, আরবিতে বলবেন ইফতাহিল বাব। এখানে ইফতাহিল মানে খোলা, আর বাব মানে হচ্ছে দরজা। ইফতাহিল বাব মানে দরজা খোল। তারপর লেখা আছে কোথা থেকে, আরবিতে প্রশ্নটিকে জিজ্ঞাসা করবেন মিন ওয়েন। বাক্যটিতে মিন ওয়েন মানে হচ্ছে, মিন মানে হচ্ছে থেকে, আর ওয়েন শব্দের অর্থ কোথা। মিন ওয়েন মানে কোথা থেকে। এরপর লেখা আছে তুমি বলো কত টাকা, আর ইনটা গুল কাম ফুলুস। এখানে ইনটা অর্থ তুমি, গুল মানে বলা, কাম অর্থ কত, ফুলুস মানে টাকা। ইনটা গুল কাম ফুলুস, তুমি বলো কত টাকা। তারপরে লেখা আছে এখন পাঠাও, আরবিতে বলবেন আলহিন ওয়াদ্দি। আলহিন মানে এখন, ওয়াদ্দি মানে পাঠানো। আলহিন ওয়াদ্দি, এখন পাঠাও। তারপর লিখা কি জানো, অ্যাশ মালুম। এখানে অ্যাশ অর্থ কি, মালুম শব্দের অর্থ জানা। অ্যাশ মালুম মানে কি জানো। তারপরে লিখা আছে আপনি কোথায়, আরবিতে জিজ্ঞাসা করবেন ওয়েন আন্তা। এ বাক্যটিতে ওয়েন মানে কোথায়, আন্তা বা ইন্তা মানে হচ্ছে তুমি। ওয়েন আমতা অর্থ আপনি কোথায়। তারপরে লেখা আছে আপনি কোথায় যান, আরবিতে জিজ্ঞাসা করবেন ওয়েন রোহ আমতা। এই বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, রোহ মানে যাওয়া, আমতা বা ইমতা মানে আপনি। ওয়েন রোহ আমতা মানে আপনি কোথায় যান। এবারে লেখা বকবক করা, বকবক করাকে আরবিতে বলবেন ঘির ঘির। ঘির ঘির মানে বকবক করা, ঘির ঘির অর্থ বকবক করা। তারপর বন্ধু তুমি একটু ধৈর্য ধরো, চিন্তা করো না, আরবিতে বলবেন হাবিবি ইনতা শোয়াই সবুর মাফি খোফ। এখানে হাবিবি মানে হচ্ছে বন্ধু, ইনতা মানে তুমি, সোয়াই শব্দের অর্থ একটু, সবুর মানে হচ্ছে ধৈর্য, মাফি অর্থ না, খৌফ শব্দের অর্থ চিন্তা বা ভয় করা। হাবিবি ইনতা সোয়াই সবুর মাফি খৌফ, বন্ধু তুমি একটু ধৈর্য ধরো, চিন্তা করো না। নেক্সটে লেখা আছে মুদির আপনি বলেছেন ইকামা তাড়াতাড়ি বানিয়ে ফেলবে। মুদির ইনতাহ কাল্লাম তু জিদ্দান ইকামা সুরা সুরা। মুদির মানে মালিক, কাল্লাম তু বলেছিলেন, ইকামা অর্থ তার আকামা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মুদির ইনতাহ কাল্লাম তু জিদ্দান ইকামা সুরা সুরা, মুদির আপনি বলেছেন ইকামা তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। তারপর লিখা আছে এখন দেরি হচ্ছে কেন, আলহিন লেস তাখির। বাক্যটিতে আলহিন মানে এখন, লেস অর্থ কেন, তাখির মানে দেরি। আলহিন লেস তাখির, এখন দেরি হচ্ছে কেন। এরপরে লিখা বিলম্ব হবে না ইনশাল্লাহ, আরবিতে বলবেন মাফি তাখির
ইনশাল্লাহ। এ বাক্যটিতে মাফি তাখির অর্থ বিলম্ব হবে না বা দেরি হবে না। মাফি তাখির ইনশাল্লাহ, বিলম্ব হবে না ইনশাল্লাহ। এবার লেখা আছে, আমি ইকামা তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। আরবিতে বলবেন, আনা ইকামা জাদ্দিদ সুরা সুরা। বাক্যটিতে আনা অর্থ আমি, ইকামা মানে আকামা, জাদ্দিদ মানে বানানো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আনা ইকামা জাদ্দিদ সুরা সুরা, আমি ইকামা তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। এবারে লেখা আছে, কারণ আমার লোকটি রুমে বসে আছে। আসান হাগ্গি নফর ওয়াক্যে ফিস গর্ভ। এখানে আসান মানে কারণ, হাগ্গি অর্থ আমার, নফর শব্দের অর্থ লোক, ওয়াকগেফ মানে বসা, ফি অর্থ আছে, গোরফা মানে রোমে। আসান হাগ্গি নফর ওয়াকগেফ ফি গোরফা, কারণ আমার লোকটি রোমে বসা আছে। এবার লেখা আছে, সব জায়গাতে কাজ পাওয়া যাচ্ছে না আকামা ছাড়া। কুল্লু মাকান মাফি হাচ্ছেল শুগুল বেদুন ইকামা। এ বাক্যটিতে কুল্লু মাকান মানে সব জায়গায়, মাফি হাচ্ছেল অর্থ পাওয়া যাচ্ছে না, শুগুল মানে কাজ, বেদুন অর্থ ছাড়া, ইকামা মানে আকামা। কুল্লু মাকান মাফি হাচ্ছেল শুগুল বেদুন ইকামা, সব জায়গাতে কাজ পাওয়া যাচ্ছে না আকামা ছাড়া। তার ইকামা বানাতে কতদিন লাগবে? কাম ইয়াউম আবগাহ জাদ্দিদ হুয়া ইকামা। কাম ইয়াউম মানে কতদিন, আবগা মানে লাগবে, জাদ্দিদ অর্থ বানাতে, হুয়া ইকামা মানে তার আকামা। কাম ইয়াউম আবগা জাদ্দিদ হুয়া ইকামা, তার ইকামা বানাতে কতদিন লাগবে? তার পাসপোর্টের ছবি পাঠাও। ওয়াদ্দি সুরা হাগ্গি জাওয়াজ সফর। ওয়াদ্দি পাঠানো, হাগ্গি অর্থ তার, জাওয়াজ সফর অর্থ পাসপোর্ট। ওয়াদ্দি সুরা হাগ্গি জাওয়াজ সফর, তার পাসপোর্টের ছবি পাঠাও। এরপরে লেখা আছে, মালিক গতকাল আমার লোকটা বাংলাদেশ থেকে আসছে। আরবিতে বলবেন, মুদির আমস হাগ্গিস নফর ইজিমিন বাংলাদেশ। মুদি অর্থ মালিক, আমস অর্থ আমার, আমস অর্থ গতকাল, হাগ্গি নফর মানে আমার লোক, ইজি অর্থ আসা, মিন মানে থেকে। মুদির আমস হাগ্গি নফর ইজিমিন বাংলাদেশ, মালিক গতকাল আমার লোকটা বাংলাদেশ থেকে আসছে। সব কিছুর দায়ভার আমার। কুল্লু মাসুল আনা, কুল্লু সব, মাসুল অর্থ দায়ভার, আনা অর্থ আমার, কুল্লু মাসুল আনা, সব কিছুর দায়ভার আমার। তুমি ভয় পাচ্ছ কেন? ল্যাশ ইনথা খোফ, ল্যাশ মানে কেন, ইনথা তুমি, খোফ অর্থ ভয়, ল্যাশ ইনথা খোফ, তুমি ভয় পাচ্ছ কেন? জরিমানা আসলে আমি দিব। গারামা ইজি আনা জিব, গারামা জরিমানা, ইজি আসা, আনা আমি, জিব অর্থ দিব। গারামা ইজি আনা জিব, জরিমানা আসলে আমি দিব। ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 185 দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।